চা আসেনি, আসেনি কয় কাপ হইগো, আইয়েন বাজার না আইয়েন আমার কাছে, আমার কাছে আইয়েন বাজার না আইয়েন, আসেন আমার কাছে আসেন, আস্তে আস্তে বাজান কয় কাপ হইবো, আছে ২০ কাপ হইবো, ৩০ কাপ, এক কাপ কয় টাকা বিক্রি করতেছেন যে, এক কাপ কয় টাকা কত কয় টাকা ৫ টাকা, আয় আমার কাছে আয় ওটি তুই আয় আয় আমার কাছে, বেচারা গরিব মানুষ এই জন্য এত রাত্রে চায়ের কেটলি লিয়ে ঘুরতেছে, নাহলে তো আর আপনাকে মতো পয়সা বয়ান শুনতে পারতাম না, ৩০ কাপ আছে ফার্স্ট টিয়া করিলে ১৫০ টাকা হবে, খুশি হয়েছেন আপনি, তাহলে এবার কষ্ট করে বইয়া ওয়া শোনেন, মাহফিল শেষে হগল তারে লইয়া এই চা দিয়া মেজবানি খাওয়া, ঠিক আছে সারা জীবন চিল্লাইলি আমার নবী বেলে আনবে গায়েব জানে না, কুরআন শরীফের কোন জায়গায় আমার আল্লাহ কয় নাই, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা পিতার বংশ হযরতে হারুন আলাইহিস সালাম, এমন কোথাও আল্লাহ বলে নাই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা হযরতে মূসা আলাইহিস সালাম, কিন্তু আমার দয়াল নবী বলে দিলেন বলে দিলেন বলে দিলেন, এতেই বোঝা যায় আমার দয়াল নবী জিরে ইলমে গায়েব দিয়েছেন কে, জোরে বলতে হবে কে, নবীর পক্ষের কথা বাবা জোরে বলতে হবে কে, তাইলে ওয়াহাবিরা যে বলে আমার নবীর কাছে ইলমে গায়েব নাই, তারা সঠিক না ব্যাঠিক, তারা হক না বাতিল, নবীর পক্ষের বন্ধু না দুশ্মন, দুশ্মনে রসুল বলেন হুজুর, তাদেরকে আপনি দুশ্মন রসুল কেন বলেন? JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল, মোবাইল 01819162707 01710114020। আমাদের জীবন ঘনিষ্ঠ জীবন রিলেটেড কথা, আমাদের বদ অভ্যাসগুলি ত্যাগ করার হুকুম, সৎ অভ্যাসগুলি যোগ করার হুকুম, একটু দয়া করে মনোযোগ দিবেন, মাঝে মধ্যে বেচারা গরিব মানুষ এই জন্য এত রাত্রে চায়ের কেটলি লিয়ে ঘুরতেছে, নাহলে তো আর আপনাকে মতো পয়সা বয়ান শুনতে পারতাম না, ৩০ কাপ আছে ফার্স্ট টিয়া করিলে ১৫০ টাকা হবে, গুনেন কত হয়েছে, তাহলে ৫ টাকা কাপড়টা ১০ টাকা কাপ দিছি, খুশি হয়েছেন আপনি,
তাইলে এবার কষ্ট করে বই আওয়াজ শোনেন, মাহফিল শেষে হগল তারে লই যায় সাদিয়া মেজবানি খাওয়ে দিই। ঠিক আছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশনে জুলিসা, ঈদে মিলাদুন নবী। না বেচারার আমি যখন ধমক দিছি অহন্তর ব্যস্ত না, কিন্তু চাড়ি নষ্ট হইব বেটা, টিয়ার ডিয়ার লস হইব। যাক বেচারে গরিব মানুষ যাতে লস না হয়, এটা ভালো মতন গরম করে লাস্টে যাওয়ানোর সময় যার যার মন চাইবো আমার নাম কইয়ে খালি খাইয়া যাবে, আর ফিরে যদি ডবল করে টিয়া দিতে ইচ্ছা করে দিয়ে না, অসুবিধা নাই। বেচারে গরিব মানুষ, তাহলে আমার হাত দিয়ে হয়ে যাবে, আপনার ওটা তার মূল্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অল্প কিছুক্ষণ সময় অবস্থান করে আল্লাহ এবং তার হাবিব রহমাতুল লিল আলামিনের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেন। মহব্বতে পড়েন আমিন। মুকাররম বলতেছিলাম আয়াতে কারিমার আলোকে কথা, এটা কিন্তু তাফসীরের আলোকে, আমি ঘটনা বহুল আলোচনা করি, যদি আয়াতে কারিমার রিলেটেড কথা আসে, এমনি যে একটা গল্প শুরু করলাম টেকনাফতে শুরু করলাম তেঁতুলিয়া গিয়ে শেষ করে দিলাম, এই অভ্যাস আমার নাই। আমি যদি টেকনাফতে শুরু করি তাহলে সারা বাংলাদেশ ঘুরে আবার টেকনাফ হইয়া শেষ করব। অর্থাৎ একটা বিষয়ের উপর কথা বললে আমি ব্যাপকভাবে কথা বলার চেষ্টা করি, যাতে করে আমারও ইলম বাড়ে। সর্বপ্রথম আপনাকে লাভের লেগে না, প্রথম হলো আমার লাভ। আমি একটা বিষয়ের উপর পুরো এক ঘন্টা হোক, দেড় ঘন্টা হোক, দুই ঘন্টা হোক কথা বলার জন্য যখন নিজের উপর নিজের চাপ প্রয়োগ করি, চেষ্টা করি, তখন আমারও ইলম বাড়ে। আর আল্লাহর এই বয়ানের সময় আল্লাহর একটা রহমত হয়, এমন কিছু এলেম বয়ানের সময় আসে যেটা সারা জীবন উস্তাদের কাছে গিয়া লেখাপড়া করলেও আসে না, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য এই বয়ানের মাঝখানে যারা চেষ্টা করে এলেম বাড়াইতে, তাদের এলেম বাড়িয়ে দেয় কে? আর আমাদের এলেমটা বাড়লেই আমাদের জবান দিয়ে এমন কিছু কথা বের হয় যেটা আপনাদের জন্য এলেম হয়ে যায়, নূর হয়ে যায়, ঈমানের তাজাল্লি হয়ে যায়, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য একটু সবর করবেন, ধৈর্য ধরবেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যখন আম্মা জান হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিচার দিলেন, আমার নবী বলেন, সুফিয়া গো তুমি কেন বললা না তুমি একজন নবীর কন্যা, তুমি কেন বললা না তুমি একজন নবীর ভাতিজি, তুমি কেন বললা না তুমি একজন নবীর বিবি? হযরতে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, আমি একজন নবী, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবীর বিবি। নবী গো এটা আমি জানি, কিন্তু আমি একজন নবীর কন্যা এটা তো আমি জানি না। আমি জানি আমার বাবা হইল হাই, সে হইল ইহুদি আহলে কিতাব। ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমি একজন নবীর কন্যা, আমি জানি না আমি একজন নবীর ভাতিজি। নবীজি গো, ও গো রহমাতুল লিল আলামিন, দয়া কইরা আপনি বলে দেন আমি কোন নবীর কন্যা, ও নবী বলে দেন আমি কোন নবীর ভাতিজি। নবী গো রহমাতুল লিল আলামিন, আপনি দয়া করে ক্লিয়ার করে দেন। আমার নবী বলেন, সুফিয়া গো তোমার বাবার নসব নামা, তোমার বাবার বংশধর হযরতে হারুন আলাইহিস সালামের বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাবীরা কয়া সত্রে সারা জীবন চিল্লাইলি আমার নবী বেলে আনবে গায়েব জানে না, কোরআন শরীফের কোন জায়গায় আমার আল্লাহ কয় নাই। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা পিতার বংশ হযরতে হারুন আলাইহিস সালাম, এমন কোথাও আল্লাহ বলে নাই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা হযরতে মূসা আলাইহিস সালাম, কিন্তু আমার দয়াল নবী বলে দিলেন বলে দিলেন বলে দিলেন। এতেই বোঝা যায় আমার দয়াল নবী জিরে ইলমে গায়েব দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? নবীর পক্ষের কথা বাবা জোরে বলতে হবে কে? তাইলে ওয়াহাবীরা যে বলে আমার নবীর কাছে ইলমে গায়েব নাই, তারা সঠিক না ব্যাঠিক, তারা হক না বাতিল, নবীর পক্ষের বন্ধু না দুশমন, দুশমনে রাসূল বলবেন হুজুর
তাদেরকে আপনি দুশমন রসুল কেন বলেন? ও বাবা, আমার নবীর দুরুদ সালাম শুনলে আপনার কি খুশি লাগে না কষ্ট লাগে? ওয়াহাবি খুশি না কষ্ট পায়? তাইলে আমার নবী যিনি তার দুরুদ সালাম পড়লে আমি নবীর উম্মত, এই জন্য আমার খুশি লাগে। যে ব্যক্তি সারা মাস ওই নবীর উম্মত দাবি করে মসজিদের ইমাম হয়, খতিব হয়, কিন্তু নবীর শানে দুরুদ ও সালাম শুনলে মুখ কালো হয়ে যায়, নারায় তাকবীর ভালো লাগে, দিনে ইসলামও ভালো লাগে, কিন্তু নারায় রিসালাত ভালো লাগে না, অর্থাৎ আল্লাহও ভালো লাগে, ইসলাম ধর্মও ভালো লাগে, কিন্তু রহমাতুল লিল আলামিন নবীর যাদের ভালো লাগে না। আল্লাহর ইলমে গায়েব, নবীর ইলমে গায়েব, আল্লাহ ইলমে গায়েবের সৃষ্টিকর্তা স্রষ্টা হিসেবে মালিক আমার দয়ার নবীজি, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহ নবীজির ইলমে গায়েব দান করেছেন, দান সূত্রে নবী ইলমে গায়েব জানেন, সৃষ্টি সূত্রে আল্লাহ ইলমে গায়েব জানে। এই কথা বলার পরেও সুন্নিদের মুখ খুশি, চেহারা খুশি, দিল খুশি, আনন্দে বড় উৎফুল্ল, কিন্তু